Hi guys, welcome to my channel Shubhos Vlog. আজ তোমাদের ঘুরে দেখাবো কুচবিহার তথা রাজার শহরের আরো কিছু দর্শনীয় স্থান। চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন যাচ্ছি মদন মোহন বাড়ির দিকে। এই হলো মদন মোহন বাড়ির প্রবেশপথ। চলো তাহলে দেরি না করে আমরা ভেতরে প্রবেশ করি। এই হলো মদন মোহন বাড়ির মূল মন্দির। এই মূল মন্দিরেই রয়েছে মদন মোহন ঠাকুর। মদন মোহন ঠাকুর বাদেও রয়েছে আরও অন্যান্য ঠাকুর। এই হলো মদন মোহন ঠাকুর। এই হলো মা তারা। এই হলো মা কালী। আর রয়েছে মা ভবানী মন্দির, যেটি মূল মন্দির থেকে আলাদা। চলো তাহলে এবার ঘুরে দেখি পুরো মন্দিরটি। কুচবিহারের মহারাজা রাজা নৃপেন্দ্র নারায়ণ 1885 থেকে 1889 সালের মধ্যে মন্দিরটি নির্মাণ করেছিলেন। সেই সময় থেকে এখনও পর্যন্ত রোজ নিয়ম করে পুজো হয়ে আসছে এই মন্দিরে। প্রচুর মানুষ রোজ এখানে পুজো দিতে আসেন। এই হলো ভবানী মন্দির। এই মন্দিরটি একবার স্পর্শ করলে সাতবার মন্দিরটি পরিক্রমা করতে হয়। এই মদন মোহন বাড়িকে কেন্দ্র করে প্রতি বছর রাস উৎসব পালিত হয়। এই রাস উৎসব কুচবিহারের ঐতিহ্যবাহী এক উৎসব। মদন মোহন বাড়ির ঠিক উল্টো পাশেই রয়েছে মদন মোহন দেবের স্পেশাল সন্দেশের দোকান। আর রয়েছে এক দিঘি, যেটি বৈরাগী দিঘি নামেও পরিচিত। বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে কুচবিহারের মদন মোহন বাড়ির মন্দির। চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই এখন কুচবিহারের আরেকটি ঐতিহ্যবাহী মন্দির, বড়দেবী বাড়ি মন্দির। এই হলো কুচবিহারের বড়দেবী বাড়ি মন্দির। এই মন্দিরটি মা ভবানী মন্দির নামে পরিচিত। মন্দিরটি রাজ আমলেই তৈরি হয়েছিল। সেই সময়কাল থেকে নিয়ম রীতি মেনে পুজো হয়ে আসছে। আনুমানিক 500 বছর ধরে এই মন্দিরে পুজো হয়ে আসছে। লোকমুখে শোনা যায় আগে এখানে নরবলি প্রথা প্রচলিত ছিল, যদিও এখন আর সেই প্রথা নেই। প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে মেলা বসে। এটি কুচবিহারের ঐতিহ্যবাহী পুজো। এই মন্দিরের দেবী দুর্গা মূর্তিটি অন্যান্য দুর্গা প্রতিমা থেকে আলাদা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এইটুকুই, এরপর দেখা হবে পরবর্তী ভিডিওতে।